জাতীয় নির্বাচনের পরে রাজধানীর বাজারগুলোতে আবারও প্রতি কেজি গরুর মাংসের দাম 700 টাকায় উঠে গেছে। যেখানে গরুর মাংসের প্রতি কেজি 650 টাকা নির্ধারণ করেছিলেন ব্যবসায়ীরা, আর জানুয়ারি থেকে প্রতি কেজি গরুর মাংসের দাম বেড়ে আবারও 700 টাকায় বিক্রি হচ্ছে বাজারগুলোতে। যেখানে মাংস ব্যবসায়ীদের সাংগঠনিক সিদ্ধান্তে গত 7 ডিসেম্বর থেকে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছিল 650 টাকায়। আমরা লস হইতাছে, ডেইলি লস হইতাছে। কম দামে বিক্রি করতে পারলে আমরাও শান্তি, তারাও শান্তি। তারা নিয়ে খেতে পারে, আমরা বেচেও শান্তি পাই, কিন্তু আমরা তো এখন ওই দামে বিক্রি করতে পারতাছি না, আমাদের অনেক লস হচ্ছে। আজ রাজধানীর কারওয়ান বাজার, উত্তরা সহ পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারের কয়েকটি দোকানে 700 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। মূল্য তালিকায়ও গরুর মাংসের দাম 700 টাকা লেখা রয়েছে। এই বাজারে খাসির মাংস 1100 টাকা ও ছাগলের মাংস 1000 টাকায় বিক্রি হতে দেখা গেছে। আমি শুনছিলাম 600-620 দেখি 700 টাকা, তারপর কি করা? অনেকদিন মাংস কিনতে পারি না, এই জন্য আসলাম দেখি না যায় কিনা। সরকার যদি আমাদের কথা চিন্তা ভাবনা করে অবশ্যই আর একটু কমাইলে, আর 50 টাকা কমলে মনে হয় ভালো হয়। তারা যেভাবে বিক্রি করে ঠিক আছে, তাদের কোনো লাভ লস নাই, লসটা হয় যে ক্রেতা ঠিক আছে তারই লস হয়। সবার পক্ষে না, যাদের সামর্থ্য আছে তারাই চেষ্টা করতেছে, সবাই তো আর কিনতে পারতেছে না। অন্যান্য বাজারেও একই দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। বাজারে গরুর দাম কিছুটা বাড়ায় মাংসের দাম বেশি রাখতে হচ্ছে। গরুর দাম বাড়ায় আগের দামে গরুর মাংস বিক্রি করা যাচ্ছে না। এখন তো গরু কিনা যায় না হাটের থেকে, দেশি গরু 700 টাকার নিচে কিনা যায় না, গৃহস্থ গরু বিক্রি করতে চায় না। 50 টাকা কেজি ভুষির খাওয়ায় গরু কম দামে বিক্রি করবো না। এদিকে গরুর মাংসের দাম নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে ক্রেতারা বলছেন, 700 টাকা কেজি হলে আর কি করার আছে, বাজার যেরকম সেই দামেই তো কিনতে হবে, তবে নির্ধারণ মূল্য তালিকা করে বিক্রি হলে স্বস্তি ফিরে আসতো। কিছুদিন আগে কম ছিল, এখন আবার একটু দাম বাড়ছে 700 টাকা, এখন আবার বাদ বাকি বোঝা যাবে, আবার নাকি নির্ধারিত টাইম করবে, আবার আগামীতে আরো বাড়তেও পারে মাংসের দাম। সমিতি থেকে কোনো নির্দেশনা না এলেও কেন দাম বাড়লো এমন প্রশ্নে বিক্রেতারা জানান, লোকসান হিসাব কমাতেই বাড়তি দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা 700 টাকা করে বিক্রি কইরা কোনো মতে দোকান খরচটা আনতে পারি। মানে 700 টাকা আপনাদের হচ্ছে না? না, আমাদের হচ্ছে না। একটা গরু ওনারে গাপতলি তাই না, আমাদের মাইপা দেহ কত কইরা পড়ে, এই দেই 2 কেজি মতো চেষ্টা করতেছি। যারা ব্যবসা করে বা ব্যবসায়ী সিন্ডিকেট যদি করে থাকে তাহলে তাদের দায়ী, এটাকে মনিটরিং করতে হবে, সরকারের দায়িত্ব আছে। অবশ্যই বাজার মনিটরিং করলে এটা নিয়ন্ত্রণ থাকবে বলে আমি বিশ্বাস করি। যারা কিনতে আসে ঠিক আছে, তারা অনেকে চলে যায় যে এত টাকা দা কিনে নেবো ঠিক আছে, যদি হাড্ডি থাকে হাড্ডিটা কি খাবে। হোটেলে যান, মনে করেন হোটেলে যদি আমি খাইতে যাই, দেখা যেতেছে যে আমি ফ্রেশ মাংসটা চাবো কিন্তু হাড্ডি চাবো না, তো তারা কিন্তু ওই সুযোগে ওটা দিয়ে দেয়, এটা তাদের ক্যাপাসিটি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।